ভোলা তিন আসনের সরকার দলীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের দুর্নীতি খুঁজতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সহকর্মী তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ভোলার সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন বিভিন্ন সময় নানা কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত। তার বিরুদ্ধে দুদকে লম্ব অভিযোগ, যেখানে বলা হয়েছে সরকারের যে কোনো প্রকল্পে বরাদ্দের শতকরা 10% অর্থ তাকে নগদ না দিয়ে কাজ করতে পারেন না কেউ, এভাবে তিনি মালিক হয়েছেন শত কোটি টাকার। অভিযোগে বলা হয়েছে সংসদ সদস্যদের জন্য পানি উন্নয়ন বোর্ডের আপদকালীন বরাদ্দ 5 কোটি টাকা সংসদ সদস্য শাওন আত্মসাত করেছেন, ভাগ বাটোয়ারা করেছেন বেড়িবাঁধ আর তীর সংরক্ষণ কাজের টাকাও। এর বাইরে এমপি শাওনকে শতকরা 25% নগদ অর্থ না দিলে উপজেলা ভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচির কোনো কাজ পান না ঠিকাদাররা। দুদকে এসেছে এমন অভিযোগও। প্রাথমিক যাচাইয়ে এসব অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। এরপরই গঠন করা হয়েছে অনুসন্ধান টিম, যার নেতৃত্ব দেবেন মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আগে ছিল সেটা তদন্তাধীন আছে, আবার যে নতুন কমপ্লেন আসছে সেটা একজন ডিজির নেতৃত্বে তদন্ত করার জন্য আমরা ব্যবস্থা করার জন্য বলছি, তদন্ত হোক, তারপরে রিপোর্ট আসবে, তখন কমিশন সিদ্ধান্ত নেবে। প্রয়োজন অনুযায়ী সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনকে অনুসন্ধান কর্মকর্তা ডেকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান দুদক কমিশনার জহুরুল হক। আয়ও মনে করে তাকে ডাকার দরকার, তাকে ডাকবে, তথ্য নেওয়ার দরকার, তখন সে তথ্যগুলো নিবে, বিধি মোতাবেক যা যা করার তা করবে, এতে কমিশন কোনো ইন্টারফেয়ার করবে না। এমন করে তার দেখা যায় যে অনুসন্ধান করে তার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়া গেল, তাহলে আমাদের কাছে পাঠাবে, তখন কমিশন ব্যবস্থা নেবে। দুদক কোনো কারো চাপেই থাকে না, দুদক ন্যায্য অনুযোগ পাড়ি চেষ্টা করে, চাপে কিছু নেই। আমরা কাউকে বিশেষভাবে বিবেচনা করছি না, অভিযোগ প্রমাণ হলে কিছু কিছু ফাইল আটকে যায়, তো অভিযোগের সত্যতা পাওয়া যায় না, অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট তথ্যপত্র পাওয়া যায় না, এটা দেরি হয়ে যায়। আমাদের আয়ও সব কিছু পারে ওঠে না, তথ্য পায় না, তথ্য যখন যে কোনো জায়গায় লেখে তারা আমাকে যোগাযোগ করে না, দেরি করে, বিভিন্ন জায়গার থেকে তথ্য আসতে সময় লাগে, ওই জন্য দুই একটা কেস দেরি হয়। এছাড়া সবার জন্য আমরা সমান আচরণ করতে চাই। এর আগে ক্যাসিনো কাণ্ডে নাম এসেছিল ভোলা তিন আসনের এই সংসদ সদস্যের, তার বিরুদ্ধে দুদকে আরও একটি অনুসন্ধান চলমান। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।